মঙ্গলাবন্ধু বিহারীর পরম পূজনীয় অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর কো-চেয়ারম্যান আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় জ্ঞানবংশ মহাতিরু মহোদয়, তিনি গত কয়েকদিন পূর্বে আমাদের কাছ থেকে কালগত হয়েছেন। আজকে ওনাকে নিয়ে নবপণ্ডিত বিহার পুনরা কাতালগঞ্জ চট্টগ্রামে শোকসভার আয়োজন। আজকের আয়োজনের পরম সম্মানিত সভাপতি বিহার অধ্যক্ষ অধ্যাপক পরম শ্রদ্ধেয় মহাতিরু বান্তে মহোদয়, আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন মুন্সীগঞ্জ বজ্রযোগিনী মহাকমপ্লেক্সের পরিচালক পরম শ্রদ্ধেয় করুণানন্দ তিরু মহোদয়, অনুদ্ধর পূত্র পবিত্র মহান ভিক্ষু সংঘ। আমি পূজনীয় ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। যারা অনিত্য চেতনায় আজকের এই সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। পরম শ্রদ্ধেয় জ্ঞানবংশ মহাতিরু মহোদয়, তিনি বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভায় যে কয়জন সাদা সহজ সরল মনের ভিক্ষু, তন্মধ্যে একজন বললেও অত্যুক্তি হবে না, কারণ তিনি এতটাই সহজ সরল ছিলেন, কখনো কারোর সাথে ঝগড়া বিরোধে লিপ্ত হয়েছেন, কাউকে কটু কথা বলেছেন, বড় কথা বলেছেন আমরা কখনো শুনিনি। এবং বিশেষ করে এখানে তিনগোলাবাসী আছেন আমাদের কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রীতিশ বাবু এবং আমাদের